হ্যালো ফ্রেন্ডস আলাইকুম আমি আমরা জসমুদ্দিন খন্দকার আপনাদেরকে জানাস ওয়েলকাম আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার এলিমেন্টর প্রো বাংলা পার্ট 19 হাউ টু ইউজ এলিমেন্টর প্রো উইজেট ইন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট অর্থাৎ আজকে আমরা এলিমেন্টর প্রো টিউটোরিয়াল বাংলা আমরা পার্ট এ কি দেখব যে কিভাবে আমরা ওয়ার্ড পেস মধ্যে আমরা এলিমেন্টর প্রো আমরা উইজেট করতে হবে সে বিষয়টা এখন আমাদের এখানে এলিমেন্টর প্রো রিভিউস উইজেট ছাড়াও আমরা এলিমেন্টর প্রো পাশাপাশি এলিমেন্টর আমাদের পার্সনের যে উইজেট গুলো আছে তার উপর কিন্তু আমার এখানে পার্ট বাই পার্ট বিরোধ আছে চাইলে আপনার ভিডিওগুলো দেখতে পারেন তাছাড়া যদি আমার এখানে প্লে লিস্ট আসেন রিলেস্ট আসলে কিন্তু এখানে এই যে এলিমিনেটর আমার এখানে যে প্রু পাশাপাশি ফ্রি বাসন যে সমস্ত ভিডিওগুলো এখানে কিন্তু আমার সিরিয়ালে দেওয়া আছে চাইলে আপনারা এখান থেকে ভিডিওগুলো আপনারা দেখতে পারেন তাছাড়া ওয়ার্ড পেজের বেসিক ব্লগার এছাড়া ডিজিটাল মার্কেটিং এর আরো বিভিন্ন বিষয়ের উপর আমার এখানে বিভিন্ন ধরনের প্লে করা আছে চাইলে এই প্লে গুলো থেকে ভিডিও গুলো দেখলে আপনারা ডিজিটাল মার্কেটিং এর উপর আপনারা আরো অনেক কিছু জানতে পারবেন আচ্ছা যাই হোক তাহলে চলুন আমরা আমাদের আজকে ভিডিও শুরু করি তাহলে আজকে আমরা বলছি কি এখানে আমাদের এখানে এনিমেটর প্রো আমাদের এখানে যে রিভিউস যে উইজেট আছে সেটা দেখব তো এই কাজটা করার জন্য আমরা এখানে ব্রাউজার আসব আসার পরে যদি আপনার ডোমেইন হোস্টিং থাকে তাহলে আপনার ডোমেইনের নামটা লিখবেন লেখার পর আপনি স্ল্যাশ দিয়ে ডব্লিউ অ্যাডমিন বা শুড অ্যাডমিন বা ডব্লিউ পি ড্যাশ লগইন ডট পিএসবি তিনটার যে একটা লিখে আপনি এন্টার প্রেস করবেন করার পরে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনি লগইন এ ক্লিক করে আপনি ওয়ার্ডপ্রেস ডায়ালগটা ঢুকে কাজটা করতে পারেন আর আপনার যদি ডোমেইন হোস্টিং না থাকে কোনো প্রবলেম নেই আপনি ফ্রি তে কাজটা শেখার জন্য কি করতে পারেন আপনার পিছনে লেখা আপনি লুকা সার্ভার নিতে পারেন আর আমাদের এখন লোকাল সার্ভার বানানোর জন্য কি করতে হয় আমাদের জাম্প সফটওয়্যারটা ইনস্টল করা থাকতে হয় তাহলে কি এবার জাম্প সফটওয়্যার ডাউনলোড ইনস্টল করতে হয় এর উপর কিন্তু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা সার্চ দিলে সেই ভিডিওটা দেখলে বিষয়টা ক্লিয়ার হতে পারবে বাস আপনার যখন জাম্প সফটটা ইনস্টল করা থাকবে তখন যদি আপনি এখান থেকে সার্চ দেন এক্স এ এম লেখা সার্চ দেওয়ার পরে যে জাম্প কন্ট্রোল করেন আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার কাছে এই যে এরকম জাম্প কন্ট্রোল করে বক্স চলে আসবে আসলে এখান থেকে আপনি অ্যাপাসি মাইএসকেল এই দুইটা মডিউল এখান থেকে আপনি স্টার্ট করে দিবেন তো আমার এখানে স্টার্ট করা আছে বাস স্টার্ট করার পর আপনি মিনিমাইজ করে ব্রাউজারে চলে আসবেন বাস আসার পর এখানে আপনি কি লিখবেন লোকাল হোস্ট লোকাল হোস্ট লেখার সাথে আমার এখানে ধরে ফোল্ডারের নাম চলে আসছে আমার ডাব্লিউ পি অ্যাডমিন চলে আসছে কেন চলে আসছে যেহেতু আগে এখানে আমার টাইপ করা ছিল সেই কারণে কুকিজ থেকে চলে আসছে বাস আপনি কি করবেন আপনার লোকাল হোস্টের পরে আপনার ফোল্ডার নামটা লিখবেন কোন ফোল্ডারের নামটা যে আপনি যে ফোল্ডারের ভিতর ওয়ার্ড পেজের ফাইলগুলো রাখছেন সেই ফোল্ডার নামটা লিখবেন তারপর ডাব্লিউ এডমিন বা শুদ্ধ অ্যাডমিন বা ডাব্লিউ ড্যাশ লগ ইন ডট পি এস পি একটা লিখে আপনি এন্টার প্রেস করবেন বাস এন্টার প্রেস করার সাথে সাথে আপনার কাছে এই যে এরকম লগ ইন করার অপশন চলে আসবে আসলে ইউজার পাসওয়ার্ড দিয়ে আপনি চলে আসবেন আমার এখানে লগ আছে বাস এখন ড্যাশবোর্ড আসার পরে আপনি পেজে চলে আসবেন অল পেজে বাস তারপর থেকে আপনার যে পেজগুলো আছে আপনার যে পেজে কাজ করবেন এডিট উইথ এলিমেন্টর আপনি অপশনে ক্লিক করবেন বাস আমাদের পেজটা লোডিং হচ্ছে বাস লোডিং হওয়ার পরে আমরা

লেখলে আমাদের দেখেন রিভিউ ওইটা চলে আসছে রিভিউস এখন আমরা এখান থেকে এটা ড্রাগ করে ড্রপ করে নিয়ে আসতে পারি আপনারা যদি এবার সার্চ করে না নিয়ে আসতে চান তাহলে আপনি কিভাবে করবেন আপনি এই যে স্কুলটা আন দিয়ে নিজেকে আসবেন আপনি নিজেকে আসবেন আসার পর এই যে নিজ দেখে আসলে এই দেখেন আমাদের টেস্ট মার্ল ক্যারা ষোলো ডান পাশে দেওয়া আছে রিভিউস আমরা এই ইউজারের কাজটা দেখব তা এটা আমরা এখান থেকে ড্রাগ করে আমাদের এই সেকশন আমরা ড্রপ করে দিলাম বাস এখন আমাদের এখানে চলে আসলো তাহলে এখন এই যে চলে আসলো আমাদের এখানে এই যে রিভিউ ওই তো এটা মূলত আমাদের সাইডে কি কাজ করে তো এটা কাজটা সেটা আমরা প্রথমে জানি তো এটার কাজটা কিন্তু আমাদের আগের যে আমরা ভিডিওটা করছিলাম আগে কোনটা করছিলাম আমাদের যে পার্ট এইটিন এর মধ্যে আমরা টেস্টি ম্যানুয়াল এই যে টেস্টি ম্যানুয়াল ক্যারোসল আমরা উজেটটা করছিলাম এটার সাথে কিন্তু অনেকটা সিমিলার আছে অনেকটা সিমিলার আছে যেমন আগের টেস্টি ম্যানুয়াল ক্যারোসল উজেটের মধ্যে আমাদের কি ছিল যে এখান থেকে ধরুন ওই যে নেম ছিল তারপর ডেজিগনেশন ছিল ডিসক্রিপশন ছিল পিকচার ছিল সেম বিষয়গুলো এখানে আছে তো এখানে এই বিষয়গুলো মূলত কি এখানে যে এখানে এই রিভিউ কি করবে আপনার এই যে আপনার যে এখানে সাইটটা থাকবে তো এই সাইট থেকে আপনারা এখান থেকে কি ধরনের সার্ভিস দিচ্ছেন আপনাদের প্রোডাক্টটা কি যদি আপনাদের ই কমার্স হয় এখানে প্রোডাক্টের প্রোডাক্টটা কি ধরনের সার্ভিস কি ধরনের বা আপনাদের এই সাইডের আপনাদের কোম্পানি কোম্পানি কি ধরনের সেটা সম্বন্ধে আপনার কাস্টমার বা আপনার ক্লায়েন্টে কি করবে রিভিউ দিবে আর সেই রিভিউ গুলো আপনি যদি চান যে আপনার ওয়েবসাইটের মধ্যে আপনি কি করার জন্য রাখার জন্য সেগুলো আপনি রাখতে পারেন

এখানে বার্তা আছে আবার যদি চান যে কোনটা ডিলেট করে দেবেন এই ক্রসে ক্লিক করে ডিলেট হয়ে গেল আপনার এর এটা আনসার আপনি চাইলে ডুপ্লিকেট করে বাড়াইতে পারেন যেমন আমি যদি এই যে এখান থেকে ধরেন এই যে এটা যে এটা যেটা ক্লিক করে দেখেন তিনের পরে চাইলে আবার এখানে ক্লিক করে দেখেন পাস তাহলে আমার ডুপ্লিকেট করে বাড়াইতে পারি অথবা এর এটা আমি ক্লিক করে বাড়াইতে পারি বাস এখন ডুপ্লিকেট করে আর এর মধ্যে একটা পার্থক্য কোনটা যে আপনি যদি মনে করেন এখন একটার মধ্যে কাজ করেন ধরেন এটার মধ্যে আমি কাজ করছি এক নম্বরে আপনি এটা করার পরে যদি এটা ডুপ্লিকেট করেন তাহলে সেম জিনিসটা কিন্তু পরেরটাও থাকবে মানে ডুপ্লিকেট করলে একটার মধ্যে যা করেন পরটার মধ্যে সেম জিনিস পাবেন জাস্ট কিছু চেঞ্জ করে দিয়ে আপনি সেটা চালাতে পারবেন আর এটা টাইমে ক্লিক করে নতুন করে সবকিছু আসবে এই দুটো এর মধ্যে পার্থক্য তাহলে এখন তো শুরুতে আমরা এখান থেকে ডুপ্লিকেট বাই আইটেম করে আমরা ধরে নিলাম তাহলে এখান থেকে ধরুন আমরা পাঁচটা নেওয়ার পরে এখন এখান থেকে আমি এই যে প্রথম যে আইটেমটা সেই মধ্যে আসলাম আসার পরে এখানে আমি ধরুন যে কি আছে এখানে প্রথমে আমার এখান থেকে আমি যে এই যে ইমেজ সিলেক্ট করব তো এখান থেকে ইমেজ সিলেক্ট করার জন্য এখন

তারপর তার টাইটেল এখন টাইটেল এই যে ইউজার নেম এট দা রেট অফ ইউজার নেম এখন ধরুন তার ইউজার নেমটা দিবেন টাইটেল হিসাবে এখন ধরেন আমরা এখানে এট দা রেট অফ এখানে দিলাম কি ধরেন ডেভিড এখানে তার আমরা ইউজার নেমটা দিলাম ডেভিড অথবা আমরা ইউজার নেমের পরিবর্তে এখানে কি ব্যবহার করতে পারি যে মিস্টার ডেভিডের যে টাইটেল মানে তার পদবি বা তার ডেজিগনেশন আমরা এখানে দিতে পারি যে কিরকম ধরেন এটা আমরা যদি ডিলিট করে দেয়া এখানে কি করলাম যে তার পদের নামটা কি সে এখানে দিলাম আমরা কি ডিরেক্টর ডিরেক্টর ধরেন এটা আমরা দিলাম দেওয়ার সাথে সাথে এই যে ধরনের এখানে চলে আসছে যে তার এই যে পিকচার তার এই যে এখানে নেম টাইটেল চলে আসছে কিন্তু তারপরে এখানে আমরা কি করতে পারি একটু নিজ দিকে আসি এটা এখানে আমরা টানতে নিজ দিকে আসলাম আসার পর তারপর রেটিং যে সে এখানে যে আমাদের রিপিউটার দিয়েছে সেটা রেটিং কত সেটা আমরা এখান থেকে এখানে ক্লিক করে নিতে পারি অথবা চাইলাম আমরা এটা এখান থেকে লিখে দিতে পারি তখন দিলাম আমরা ফাইভ স্টার দিলাম ফাইভ লাখের সাথে সাথে ফাইভ স্টার চলে আসছে তারপর এখানে এই মিস্টার ডেভিড যে এখানে সোশ্যাল যে অ্যাকাউন্ট কোনটা ব্যবহার করে সেটা এখানে ডিপোর্ট টুইটার চলে আসছে এখন এখান থেকে ধরেন আপনারা সেটা লিঙ্ক দিয়ে দিতে পারেন সোশ্যাল আইকন দেখায় তো সেই ক্ষেত্রে এই যে আইকনে গিয়ে আমরা এই যে এখান থেকে আপলোড এস বিজি যে এস বিজি কোন আইকন থাকে সেটা আপনি পিছিয়ে থেকে আপলোড করে নিয়ে আসতে পারেন এখানে ক্লিক করলে বা সেখানে সিলেক্ট করে নিতে পারেন আর এস বিজি ফরম্যাট না থাকে তাহলে আপনার আইকন লেভেল তো যায় আপনার এই যে এখান থেকে যে আপনি কোন সোশ্যাল অ্যাকাউন্ট দেখবেন সেটাতে টাইপ করে দেন যেমন আমি দেখলাম ফেসবুক এফ এলাকার সাথে সাথে ফেসবুক চলে আসছে এটা আমরা সিলেক্ট করে ইনসার্ট দিলাম এখানে তো এই যে ফেসবুকের আইকনটা চলে আসছে চলে আসলো এই যে ফেসবুকের আইকনটা চলে আসার সাথে এখন ফেসবুকের লিঙ্কটা দিতে পারেন সেক্ষেত্রে এখন ধরুন ফেসবুকের আপনার যে কোনটা দিবেন সেটা কি ফেসবুকের আপনার পেজের বা তার প্রোফাইলের লিঙ্ক যে দিতে পারেন আমি ধরুন যে জাস্ট এখানে একটা দেখানোর জন্য দিলাম কি ফেসবুক ডট দিয়ে আপনি স্ক্রিপ্ট দিয়ে তারপর ইউজার নেমটা দিয়ে দিবেন প্রোফাইলের বা পেজে বাস আমি ধরুন এটা রাখলাম তারপর এই লিঙ্কটা যে ওপেন হবে এখানে সেটা কি আলাদা একটা উইন্ডোতে ওপেন হবে নাকি সেম উইন্ডোতে তাহলে আলাদা একটা উইন্ডোতে ওপেন হবে আমি এটা সিলেক্ট করে দিব বাস এবার দেখাই দিলাম দেখানোর পরে এখন আমরা নিজ দিকে আসবো আমরা নিজ এসে আসার পরে ধর এখানে কি লিখতে হবে রিভিউটা যে এখন মিস্টার ডেভিড আপনার এই কোম্পানি সম্বন্ধে বা আপনার সাইট সম্বন্ধে বা আপনার প্রোডাক্ট বা সার্ভিস সম্বন্ধে বা কোনটা সম্বন্ধে সে রিভিউ দিছে সে কি রিভিউ সেটা এখানে দেখতে হবে তাইলে এখানে দন আমি কি লিখলাম যে সে কি লিখলো যে এখানে লিখছে যে জে কে অনলাইন শপ ইজ বেস্ট কম বেস্ট অনলাইন যে দেখছি আমরা অনলাইন শপ ইস দা বেস্ট অনলাইন সার্ভিস প্রোভাইডার কোম্পানি জাস্ট একটা আমি লিখলাম আপনাদের জিনিসটা বোঝানোর জন্য এখন এরকম ভাবে একটা রিভিউ মিস্টার ডেভিট দিল বাস এইভাবে দেওয়ার পরে আমি এই যে একটা যেভাবে করলাম এই সেমভাবে আপনার পরবর্তী যে আইটেম গুলো সেভাবে করতে হবে একটা দনে এভাবে করার পরে এখন আমরা পরের গুলা করি করার জন্য আইটেম টুতে যাই আমরা আইটেম ঠুতে গেলাম বাস আইটেম টুতে যাওয়ার পরে এখন আমরা উপরের দিকে আসতে হবে বাস উপরের দিকে আসি আসার পরে দন এখান থেকে প্রথমে কি সিলেক্ট করতে হবে ইমেজ সিলেক্ট করতে হবে তো আমরা চৌদ ইমেজে গেলাম বাস চৌদেমেজে আমরা এই যে ইমেজটা সিলেক্ট করে সিলেক্টে ক্লিক করি বাস এখন তার নামটা কি এখানে ধরুন এই নামটা ধর রাখলাম জন ইউজার নাম তার এটা ফোর দিলাম তা রেটিং দিচ্ছে ফোর আমরা এটা দিলাম তারপর এখানে সেম ভাবে তার সোশ্যাল অ্যাকাউন্ট কোনটা দিবো তাহলে এখানে আমরা গিয়ে এখন টুইটার সাথে আমরা টুইটারে রাখলাম রাখলাম তারপর এখানে লিঙ্কটা দিতে হবে তাইলে এখান থেকে টুইটারের লিঙ্কটা ডাব্লু ডাব্লু ডট টুইটার ডট কম দিয়ে আপনি এখানে যে ইউজার দিয়ে দিবেন বাস আমি এইভাবে রাখলাম তারপর লিঙ্কটা ওপেন হবে কোথায় আলাদা একটা উইন্ডোতে বাস এইভাবে রাখলাম রাখার পরে তারপরে আমরা নিজ দিকে আসলে সে কি রিভিউ দিল বাস এখন আমরা এখানে রিভিউটা লিখতে হবে তাই আমরা এখানে কি রিভিউ দিলাম ধরণ দিলাম যে ইউর কোম্পানি প্রোডাক্ট ইস বেস্ট তারপরে এটা লেখার পরে কিন্তু আমাদের দ্বিতীয়টা সেরা গেলো তারপরে এভাবে আপনার যে আইটেম দিতে যাবেন যার পরে বিষয়গুলো দেখাই দিবেন বাস আমি দুইটা দেখানোর পরে এখন আমরা পরেরটা চলে আসি আসার পরে আমরা একটু করে দেখে যেতে হবে সেম ভাবে আমরা ইমেজে গেলাম ইমেজে এখন ধরুন আমরা এখান থেকে এই যেটাই যাই যার পর সিলেক্ট তারপর এখান থেকে নাম আমি কি রাখলাম ধর মিস্টার মিস্টার কি রাখলাম এখানে আমি এখান থেকে তারপরে তার ইউজার নেম এখান থেকে ইউজার নেম দিবেন বা এখানে তার এই ডেজিগনেশন আমরা দিয়ে দিলাম কি এখানে দিয়ে দিলাম আমরা যে এখানে কি মানে মার্কেটিং ম্যানেজার এটা দিয়ে দিলাম তারপর রেটিং তার কত 5 তার সোশ্যাল আইকন আমরা এখানে দিয়ে দিলাম কি সে ইনস্টাগ্রাম এটা দিয়ে দিলাম आंसर তারপর সেম ভাবে এখানে লিংক এটা তো অলরেডি আমরা আগে বললাম এখানে লিংক দিবেন তারপর এখান থেকে যে সেক রিভিউ তো রিভিউটা লাগবা জাস্ট আমি যেলা ছেড়ে রাখলাম এইভাবে আপনি বাকিগুলা ফিলআপ করুন আইটেম ফোরে যাই আমরা আইটেম ফোরে গিয়ে এখান থেকে আমরা আবার সেম ভাবে আমরা পিকচারটা নিয়ে আসি আমরা এই পিকচারটা দিলাম সিলেক্ট নাম ধরে নামটা রেখে রাখলাম ইউজার নেম বা আমরা এখান থেকে কত ইউজার নেমে দিলাম @of পারশেম তারপর রেটিং রেটিং দিলাম আমরা কত 4

তার পদিটা দিনে পটস আমরা এটা দিয়ে দিলাম বা এটা দেওয়ার পরে এখন তারপর এখান থেকে ধরেন আপনাদের লিঙ্কটা দিয়ে দিবেন তার রিভিউটা দিয়ে দিবেন বাস এখান থেকে ধরেন এই রিভিউটা আমরা এখান থেকে কপি করে এইখান থেকে দ্যাটবার আদিলাম। बस এবারে আমরা বিষয়গুলো সেট করলাম আর চাইতে আটা টাইম কার নিতে পারে। बस এইভাবে এখান থেকে আপনারা এই আইটেম যেগুলো আছে এগুলো সবগ্রেবা ফিলআপ করবেন। তাহলে এখান থেকে আমরা পাঁচটা নিলাম পাঁচটা চয়েলে আসছে। এখন এই পাঁচটার মধ্যে একটা ব্রাট এখানে কি হবে? আমাদের এখান থেকে স্লাইডিং হবে। আমাদের এই ইগুলো যে রিভিউগুলো আমরা এখানে কাস্টমারের আমরা এখানে ইগুলো ফিলআপ করলাম সেগুলো এখন একটা ব্রাট এখানে কি হবে? আমাদের স্লাইডিং হবে। দেখুন এগুলো স্লাইডিং যে হবে সেটাকে কিভাবে কি হবে সেগুলো আমরা এখন করব। তাহলে এখন স্লাইড পারবে স্লাইড পার ভিউ এখানে আমাদের কি দেওয়া আছে ডিফু তা ডিফু থাকা মানে কি এখানে আমাদের একটা শো করতেছে স্লাইড এই যেখানে পার ভিউতে তো এখন আপনি যদি ডিফুটার পরিবর্তে এখানে দিয়ে দেন আমরা তিনটা তাহলে তো মানে এখানে কিন্তু তিনটা শো করবে একটা দুইটা তিনটা চলে আসছে তো আপনি এখানে এখানে পার ভিউতে আপনি কয়টা শো করাতে চান তো এখান থেকে ধরেন আমি তিনটার জায়গায় ধরেন আমি দুইটা রাখি বা তিনটা ধরেন রাখলাম তারপর এখানে স্লাইড টু স্ক্রল তো স্কুল হবে এখানে ধরেন যে আপনার কয়টা করে এখন কিন্তু ডিপোল থাকা মানে কি একটা করে আস্তে দেখেন একটা করে একটা কিন্তু আসে একটা করে একটা আস্তে তো আপনি চান এখানে দুইটা করে আসবে বা তিনটা করে আসবে আপনি দুইটা দেখা দিলে এখানে ধরেন আপনার স্ক্রোল হবে মানে স্লাইডিং হবে আপনার দুইটা করে আসবে তো এখানে দেখবেন যে আপনি একটু সময় নেয় দেখবেন যে অথবা এই যে আপনি যদি একইভাবে ক্লিক করে দেন এই যে আমি ধরেন এখন ক্লিক করলাম দুইটা করে আস্তে দেখবেন এখন কিন্তু পরবর্তীতে আপনার দুইটা করে স্ক্রোলিং হবে যে দুইটা করে আস্তে আসে একটু সময় নেবে সময় নেওয়ার পরে ধরেন যে আপনার দুইটা করে চলে আসবে

যদি আমরা ইএস করে দিই মানে লেজি মেন আস্তে আস্তে লোডিং হবে পিরিয়ডিক সিস্টেমে আর নো করে দিলে জেনেগুলা ধরেন যে একসাথে সবগুলা লোডিং হতে সময় নেবে তো আমরা লেজি লোডটা ইএস করে দেব রাখাটাই বেটার তো এভাবে আপনি এখান থেকে এই বিষয়গুলো করবেন পাস করার পরে এখন যদি আমরা আবার উপর দিকে আসি আসার পরে এখান থেকে আমরা তো কনটেন্টের বেশিগুলো দেখার পর আমরা যে স্টাইলে চলে আসি তাহলে এখানতে আমাদের এই স্টা স্লাইডারের মধ্যে এখান থেকে আমরা এই যে কিস্টারগুলো করতে পারে দেওয়া আছে এখান থেকে স্লাইডার মধ্যে আপনি স্পেস বিটুন এখান আমরা যে স্পেস বিটুন বাড়া দিয়ে দেখা আমাদের একটা স্লাইড থেকে আরেকটা স্লাইড মধ্যে স্পেসটা যে স্পেসটা বাইরে গেল এখন আবার তো আমরা এদিকে নিয়ে এসে দেন কম স্পেস এটা কম থাকছে বাড়তে চেঞ্জিং করবেন বাস তারপর এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি এখান থেকে এসে আমরা এখান থেকে গ্লোবাল কালার দিতে পারি অথবা এখান থেকে এসে আপনার যেটা দরকার এটা আপনি কিরকম কালার দিতে পারেন এই যে এখান থেকে ধরুন আমার আমি কিরকম ব্যাকগ্রাউন্ড কালার দেব আমি সেট করে দিতে পারি তার মধ্যে এটা চেঞ্জ করে ধরুন এখান থেকে কোনটা ভালো হয় সেটা আমি দিয়ে দিচ্ছি ধরুন আমি এখান থেকে এইটাই ধরন রাখলাম এটা রাখলাম

আপনার কিরকম ব্যাকগ্রাউন্ড কালার থাকবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন হেডারে এই যে হেডারে ব্যাকগ্রাউন্ড আমরা এই কালার দিলাম বা আপনার যে কালার ভালো লাগে সেই কালার দিবেন এখান থেকে যেমন এটা যদি দেই স্পষ্ট দেখা যাচ্ছে না বাস এখান থেকে আপনার যে ম্যাচিং হয় সেটাই দিবেন অবশ্য ধরুন আমি এখান থেকে ধরুন এটাই রাখলাম নিচের লেখাটা দেখা যায় না নিচের লেখাটা দেখার জন্য আমাকে এই যেটা দেখার জন্য আমাকে যেটা দেখা যায় এরকম দিলাম বাস তারপর এখান থেকে আমরা গ্যাপ দিতে পারি আমরা গ্যাপ দেওয়ার জন্য এই যে এই ধরুন আমরা এখান থেকে টান দে এই দিকে গ্যাপ কিরকম রাখবো রাখতে পারেন এই টান দেন এদিকে আরো এই দেখো বাস লেখা দেন এখানে আমি দিলাম কি ফিফটি এই দেখেন এরকম গ্যাপ হলো ফিফটি দিলে ফিফটি গ্যাপ হবে বাস এই দেখেন এগুলো টান দিলে বুঝতে পারবেন যে কিরকম গ্যাপ চান তারপর আপনি এখানে সেপ অর্ডার এই সেপ অর্ডার আপনি শো করতেছে আপনি যদি অফ করে দেয় সেপ অর্ডার চলে গেল সেপ অর্ডার চলে গেছে আবার দেন এটা এখান থেকে অন করে দেয় আবার সেপ অর্ডার চলে গেল সেপ অর্ডারের মধ্যে কিরকম কালার দিবেন এখান থেকে আপনি কালার দিয়ে দেন আমি যদি রেড কালার দিলাম

এটা দেখবেন তাইলে প্র্যাকটিস করে হবে তারপর এখান থেকে আপনার এই টেক্সট পরে এখানে আমাদের টাইটেল তো আমাদের এই টাইটেল মানে এই যে আমাদের যে ডেজিগনেশনটা আছে এটার মধ্যে আপনি এখানে কোন কালার দিবেন এই যে এখান থেকে যে আপনি কালার সেট করে দিবেন আপনার কোন কালার ভালো লাগে এখান থেকে দন আমরা চাই এখান থেকে আপনাদের এই কালার দে দেখা যাচ্ছে না আমরা এখান থেকে একটু এই কালার দে এখন দেখা যাচ্ছে এখান থেকে আপনি এই কালার দিতে পারেন তারপর টেবিল কো সেট করে দিতে পারেন আপনি এখানে যান সেম ভাবে আমরা যদি সাইজটা একটু বাড়াই দেখেন এখন স্পষ্ট বোঝা যায় সেইভাবে আপনি দিনগুলো এখানে চেঞ্জ করবেন সেম টিপোগ্রাফি এখান থেকে করবেন হয়ে যাবে বাস তারপর আমরা এখান থেকে নিচ দিকে আসি এখান থেকে আমরা এটা টান দিয়ে নিচ দিকে আসি আসার পরে তারপর আমাদের এখানে রিভিউ এই যে রিভিউটা এই রিভিউর মধ্যে আপনি এখানে কোন কালার দিবেন সেটা আপনি এখান থেকে যে এই যে কালার সেট করতে পারেন এই যে রিভিউর মধ্যে আমি এই কালার দিলাম এখন রিভিউর মধ্যে এই ধরনের এখান থেকে আমাদের কিন্তু এই যে কালার হয়ে গেল এটা তাই রিভিউর মধ্যে আপনি কোন কালার দিবেন সেটা আপনি সেট করে দিতে পারেন বাস এখান থেকে আপনি রিবুর মধ্যে কালার দিয়ে দেয় আমরা দিচ্ছি এই দেন রিবুর মধ্যে কালারটা এই যে কালার চেঞ্জ হচ্ছে আমি দিয়ে কালার দেয় এই যে রিবোর মধ্যে এই কালার এই যে কালার চেঞ্জ হচ্ছে এগুলো আপনি এখান থেকে রিবোর মধ্যে আপনি কোন কালার সেট সেট করতে পারেন তারপর টিপোগ্রাফি সেট করতে সেম ভাবে এই রিবোর যেটা আছে এর মধ্যে টিপোগ্রাফি আপনি এখান থেকে সাইজ দিয়ে সাইজ বাড়াতে চান এই দেখেন সাইজ বড় হচ্ছে এই দেখেন সাইজ বড় হচ্ছে পাশাপাশি এখান থেকে লেখার মধ্যে আরো কিরকম দিবেন আর একটু নিচ দিকে আসলে দেখুন আরো বেশি দেওয়া আছে এখান থেকে আমি এখান থেকে ধরেন আবার যদি একটু নিচ দিকে আসি

যার পর ইমেজার সাইজটা এই যে সাইজ এই যে ইমেজার সাইজ কি রকম রাখবেন আপনি এখান থেকে সেট করতে পারেন তারপর আপনার এখানে গ্যাপ কি রকম দিবেন এই যে ইমেজ থেকে আপনি এই গ্যাপ কি রকম দিবেন তারপর আপনি এটার বর্ডার এটা কি দিবেন এই যে স্টাইল দেখেছে বর্ডার এটা এই যে তার দেখে বর্ডার এটা কি দিবেন সেগুলো এটা সিম ইমেজের বেশি ইমেজার স্টাইলের পরে তারপর আইকন এই যে আমাদের আইকন যেটা আছে সোশ্যাল আইকন যেটা সোশ্যাল আইকনটা আপনি এখানে কালার কি অফিসের কালার দিবেন এই যে গেলে অফিসের কালার দেওয়া আছে যেগুলো আপনি চান যে অফিসের কালার দিবেন আপনি এখান থেকে কাস্টম কালারে গিয়ে আপনি এখান থেকে নিজের মতো করে কালার সেট করতে পারেন এখান থেকে আপনি কোন কালার দিবেন এই সোশ্যাল অ্যাকাউন্টের মধ্যে কিন্তু এই দেখেন এই যে সোশ্যাল মধ্যেই কালার চলে আসছে এখন আপনার সাইজটা বড় করেন সাইজটা বড় করে দেখতে পারেন এই যে এই দেখেন প্রত্যেকটার মধ্যে কিন্তু আমি রেড কালার দিছি এই যে রেড কালার চলে আসছে এবং সাইজটা বড় হয়ে গেল তো এগুলো কিন্তু আপনি এখান থেকে করতে পারেন তাই আমি অফিসিয়াল কালারই রাখলাম অফিসিয়াল কালারটা তাকে সুন্দর দেখা যায় মানে যেটার মধ্যে এই যে টুইটার ফেসবুক আলাদা আলাদা অফিসিয়াল এগুলো কালার তারপরে সাইজটা বড় বা আপনি এটা এই যে নিজের মতো করে আপনি কতটুকু রাখবেন রাখতে পারেন ধরো আমি এইটুকু রাখলাম এগুলো আপনি প্র্যাকটিস করলে তাহলে বুঝতে পারবেন তারপর রেটিং রেটিং এর মধ্যে দেয় আমাদের ফন্ট অসম তো এটার পরিবর্তে আমরা দেখেন ইউনিকোড দেই ইউনিকোড দিলে দেখ এরকম দেখা যাচ্ছে আমাদের এই যে রেটিং এর বিষয়টা রেটিং এর আইকনটা তাহলে আমরা এখানে ফন্ট অসম এরিয়া রাখলাম এটা রাখলে যেরকম দেখা যাচ্ছে তারপর এখানে আনমার্ক স্টাইল তো যেটা মধ্যে আমাদের মার্ক করা নাই সেটার মধ্যে কি রকম স্টাইল থাকবে সেটা আমরা কিন্তু এখান থেকে সেট করতে পারি এই যে আনমার্ক স্টাইলের মধ্যে আমরা এখান থেকে এই যে সলিড এটা দেওয়া আছে আমরা এখন এটাই যাই তাহলে এখন ধরুন আমাদের

আপনি ডেঙ্গের মধ্যে কালার লাল কালার চলে আসতে আপনি কোন কালার দিবেন যে কালার দিবেন সেই কালার চলে আসছে এখান থেকে আবার করে দিলাম চলে আলো আগের মতো আসছে তারপর আনমার্ক কালার যেগুলো আনমার্ক অবস্থায় আছে যে আনমার্ক এটা আছে এটার মধ্যে কি কালার দেবে কোন কালার দেব রেড কালার্ক করে আনমার্কে যে রেড কালার চলে আসে আনমার্ক করা আছে রেড কালার চলে আসছে এইভাবে বিষয়গুলো করতে পারেন আপনি কেন তারপর নেভিগেশনও যান নেভিগেশন হয়ে গিয়ে আপনি এখান থেকে কি করতে পারেন আমি যে নিজ দিকে আসি আসার পরে ধরুন এখানে আছে এরো তাহলে আমাদের এই যে এরোর সাইজটা আমরা এখান থেকে এই যে এরোর সাইজটা আমরা এখান থেকে দেন বড় হইতেছে তাহলে এরোর মধ্যে কোন কালার দিবেন এখান থেকে আপনি কালার সেট করতে পারেন আপনি এই কালার দিবেন এই যে কালার এরোর মধ্যে আমাদের এই যে কালার তৈরি আসছে এরোর কালার তারপরে আপনার এরোর কালারের পর আছে পেজিনেশন এই যে পেজিনেশন নিচে আছে এটার মধ্যে সাইজ কিরকম আমরা গুনে যে সাইজ বড় সর হচ্ছে তারপরে এই পেজিনেশন আপনি এখানে কালার কি দিবেন এই যে কালার দিলাম এই কালার চলে আসছে তারপরে অ্যাকটিভ যেটা আমাদের অ্যাকটিভ অবস্থায় আছে এই যে অ্যাকটিভের মধ্যে এটা কোন কালার থাকবে এটার কালার থাকবে মধ্যে এই কালার আমরা দিয়ে দিলাম যেটা অ্যাক্টিভ থাকবে সেটার মধ্যে এই যে কালার হবে এই যে কালার দেখা যাচ্ছে যেটা অ্যাক্টিভ অবস্থায় আছে তো এগুলো হচ্ছে আমাদের এখানে এই বিষয়গুলো তাহলে এখান থেকে আমরা এগুলা দেখলাম দেখে আমাদের নিচে আর কিছু নাই তাহলে এখানে আমরা এইভাবে মূলত আমরা এখান থেকে আমাদের যে এই যে রিভিউর যে বিষয়টা আছে সেটা আমরা এখান থেকে স্টার্ট করতে পারি তাহলে এখান থেকে আমরা যে এখান থেকে আমাদের এই যে আমরা সাইটটা থাকবে সেটার মধ্যে আমরা এখান থেকে কাস্টমার বা ক্লায়েন্টের যে রিভিউ গুলো থাকবে আমাদের এই কোম্পানি সম্বন্ধে বা পড়ার সম্বন্ধে সার্ভিস সম্বন্ধে সেটা কিভাবে আমরা এখান থেকে যে আমাদের এই ইলিমেন্টর প্রোতে আমরা এই রিভিউ উইজেটের মাধ্যমে ব্যবহার করতে পারি সে টোটাল বিষয়টা কিন্তু আপনার সাথে কি করলাম শেয়ার করলাম এখন বাস আমাদের এই টোটাল কাজটা করার পরে এখন আমাদের এটা ফাইনাল আউটপুট দেখার জন্য আমরা এই যে এখানে পাবলিশে যাব পাবলিশে যাওয়ার পর আমরা এখানে যে আমরা কি এখানে ভিউ ক্লিক করি এই দেখেন আমাদের আউটপুটটা চলে আসছে তাহলে আমাদের ওয়েবসাইটের মধ্যে এইভাবে আমাদের এই যে রিভিউ যে বিষয়গুলো আছে কাস্টমারের বা ক্লায়েন্টের সেটা কিন্তু এখানে চলে আসছে আসার পরে যে একভাবে একটা পর একটা এখানে স্টারিং হচ্ছে তাহলে যে বিষয়গুলো আছে দেখাচ্ছে এখানে দেখুন এরপর থেকে দেখাচ্ছে এখানে সোশ্যাল লিঙ্ক আমরা যদি সোশ্যাল লিঙ্ক ক্লিক করি দেখেন এখানে বা এখানে যেটা ক্লিক করি যে আমরা টুইটার এখানে লিঙ্ক ক্লিক করি আলাদা একটা এর মধ্যে টুইটারের এই যে ইট ওপেন হয়ে গেল সাইট ওপেন হয়ে গেল বা টুইটার প্রোফাইল প্রোফাইল লিঙ্কটা আসতো বাস এইটা চলে আসে তারপর এখানে আসলাম প্রিন্টারের বা ইনস্টাগ্রামের এখানে আমরা ধরেন প্রিন্টারেস্টে যাই প্রিন্টারেস্টের লিঙ্ক আসবে আমরা এখানে ক্লিক করি পিনটাসের লিংক আমাদের দেওয়া হয় আমরা যদি ফেসবুক আছে ফেসবুক ক্লিক করে ফেসবুক লিংক চলে আসছে ফেসবুকে আমরা সরাসরি ফেসবুক লিংক দিছি পেজ দিলে পেজ আসতো প্রোফাইল দিলে প্রোফাইল আসতো আর বাকি বিষয়গুলো দেখা যাচ্ছে এবারে মূলত আমরা এখান থেকে রিভিউ আমরা উইজেটটা আমাদের সাইডে ব্যবহার করতে পারি বাস তাহলে এই আমাদের এখন গোটা বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও ডিয়ার ফ্রেন্ডস আমরা আজকের এই এলিমেন্টর প্রো টিউটোরিয়াল বাংলা পার্ট 19 হাউ টু ইউজ এলিমেন্টর প্রো রিভিউস উইজেট ইন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন বহুকৃত হয়ে থাকেন তাহলে আমার এই যে আপডেট টেকনিক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন থ্যাংক এভরিবডি